মার্কিন ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন নয় র‍্যাব। জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে আগের মতোই কাজ করে যাবে সংস্থাটি, এমনটি জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে ঢাকার আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে হত্যার মূল হোতা সাগর আলী ও তার স্ত্রী ঈশিতা বেগমকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। আব্দুল আহাদ জানাচ্ছেন বিস্তারিত। গাজীপুরের মৌচাক থেকে প্রতারক সাগর ও তার স্ত্রী ঈশিতা কবিরাজি চিকিৎসা দেওয়ার কথা বলে আশুলিয়ায় মুক্তারের বাসায় যায়। সেখানে গত 29 সেপ্টেম্বর মুক্তার ও তার স্ত্রী এবং ছেলেকে শরবতের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে ঘুম পাড়ায়। এরপর বাসা তল্লাশি করে মাত্র 5,000 টাকা পাওয়ার পর বটি দিয়ে সবাইকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ইসফুলের ভুষি যে রয়েছে শরবত, সেই শরবতের মধ্যে মূলত এই ঘুমের ঔষধ অর্থাৎ চেতনানাশক ঔষধ মিশ্রিত করে তাদের তিনজনকে খাওয়ার জন্য বলেন এবং এটিও বলেন যে এই ওষুধ খেলে খুব অল্প সময়ের মধ্যেই তারা যে উপকার অর্থাৎ ওষুধের যে উপকার তারা সেই ফলটা তারা পাবেন। র‍্যাব জানায় গ্রেফতারকৃত সাগর আলী 2020 সালে টাঙ্গাইলে মাত্র 200 টাকার জন্য একই পরিবারের 4 জনকে একই কায়দায় গলা কেটে হত্যা করে। সে নিজেই বলেছে যে আমি নিজের হাতে হত্যা করেছি এই 4 জনকে কুপিয়ে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাব জানায় মার্কিন ভিসা নীতি নিয়ে ভাবছে না তারা, দেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়ম অনুযায়ী আগের মতোই কাজ করবে র‍্যাব। স্যাংশন বা ভিসা নীতির যে বিষয় এটা একটা সুনির্দিষ্ট দেশের ব্যাপার, তারা হয়তো তাদের বিবেচনায় তাদের বিষয়, বাট এখানে আমরা যে আমাদের দায়িত্ব পালন করছি, আপনারা দেখেছেন এখনও যে কোনো চাঞ্চল্যকর বা ক্রুলেস হত্যাকাণ্ড বা এই জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার মতো একটা জঙ্গি সংগঠনের গোড়া থেকে উপড়ে ফেলা এই কাজগুলো কিন্তু থেমে নেই, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এটা নিয়ে আসলে আমাদের মধ্যে তেমন কোনো চিন্তাভাবনা বা কোনো কিছু নেই, আমরা কিন্তু আমাদের কাজ করে যাচ্ছি। এ সময় তিনি আরও জানান আসন্ন সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অবৈধ অস্ত্রের ব্যবহারের সুযোগ দেবে না র‍্যাব। সর্বোচ্চ সতর্ক থাকা, যা যা করার প্রয়োজন এগুলো আমরা করব। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।